আমি যে তথ্য পেয়েছি তার সাথে আপনার প্রশ্নের মধ্যে যে তথ্য আপনি দিয়েছেন সেটা ঠিক মিলছে না। তার কারণ হচ্ছে আমি যতটুকু জানি আজকে কিছুক্ষণ আগে থেকে ওনার বোধহয় একটা পেসমেকার বসানোর প্রক্রিয়া চলছে, সেটা হার্টের ওষুধ। কিডনির ব্যাপারে আমি এখনও কিছু জানি না। তো ব্যাপারটা হচ্ছে যে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার কথা বলা হয়েছে, মানবিক দৃষ্টিকোণ থেকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র সেই কাজটা দেখেছেন বলেই কিন্তু আপনার 2020 সালে 25 মার্চ তাকে আপনার তার সাজা স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছে। এবং আজ পর্যন্ত তিনি কিন্তু যেই হাসপাতালে তার ইচ্ছা মতো যে চিকিৎসা নেওয়ার সেই ব্যবস্থা করা হয়েছে এবং বিদেশ থেকে ডাক্তার এনে তার চিকিৎসা করা। আমার আমার মনে হয় যে মানবিক দিক থেকেই আমরা এটাকে দেখছি। বিদেশে যাওয়ার ব্যাপারে এখন পর্যন্ত তাদের কাছ থেকে কোনো কথা আসে না, আমি সে সম্বন্ধে কোনো বক্তব্য দেব। দ্বিতীয় প্রশ্ন, তখন এটা নাকচ করা হয়েছে, এই আইনি যেই আইনি ব্যবস্থায় তাকে তার সাজা স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া হয়েছে সেই আইনি প্রক্রিয়ায় তাকে বিদেশ যাওয়ার কোনো সম্ভাবনা নাই। সরকারি কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ সময়ে সময় তাদের ইয়ের সম্পদের হিসাব দিয়ে থাকেন, নতুন করে এখানে আইন করার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে দেখেন, দেশের যে কোনো নাগরিক যদি আইন ভঙ্গ করে, যদি দুর্নীতি করে, তাকে বিচারের আওতায় আনতে হয় এবং তাকে বিচারের আওতায় আনার জন্য দুদক পদক্ষেপ নিচ্ছে। আমার মনে হয় যে আইনি প্রক্রিয়া চলছে, এই ব্যাপারে সহযোগিতা ছাড়া আমাদের মনে হয় যে আর কিছু করার নেই। আরেকটা কথা আমি শুরু করে দিই, আমি আপনাদেরকে অনুরোধ করি যে দেখেন, দুদক কিন্তু যারা দুর্নীতিবাজ তাদের ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখতে পাচ্ছি যে কিছু কিছু এই সুযোগ কিছু কিছু সৎ এবং যাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নাই সেই সব অফিসারদের ব্যাপারেও লেখালেখির একটা প্রবণতা রয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আবারও বলছি যে সত্য তথ্যভিত্তিক সংবাদ আপনারা পরিবেশন করেন তার ব্যাপারে কিন্তু সরকারের কোনো বাধা নেই, কিন্তু মানুষকে মিথ্যাভাবে হেয় প্রতিপন্ন করেন। ধন্যবাদ। জি বলেন স্যার, আপনি কি মনে করেন যে পুলিশ অ্যাসোসিয়েশন থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সাংবাদিকতার স্বাধীন সাংবাদিকতাকে সেটি বাধা নয়? আমার তো মনে হয় তাদের পক্ষ থেকে আমি যেই কথাটা বললাম সেই কথাটাই বলা হয়েছে, এবং এখনও আমি বলছি সত্য তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন করেন সরকারের এতে কোনো বাধা আসবে না, কিন্তু মিথ্যাভাবে কোনো ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করলে এটা কিন্তু তার ইজ্জত ফিরিয়ে দেওয়া যাবে না। সেই জন্যই আপনাদেরকে অনুরোধ করব এই ব্যাপারে সাবধান। কিন্তু স্যার, আপনার কাছে কোন কোন সংবাদটা মনে হয়েছে যে মিথ্যা? আমি তো স্পেসিফিক কিছু বলার চেষ্টা করছি না, আমি আপনাদেরকে জেনারেল কথা বলছি, অনুরোধ করছি যে জেনারেল মন্তব্য তো ফেক বা ধরনের ফেক। পুলিশের বিরুদ্ধে কোনো তদন্ত করতে গেলে সরকারি কর্মকর্তাদের অনুমতি নিয়ে করতে হবে এমন একটি প্রস্তাব তারা তুলেছে, এটা কি সমর্থন করছে? এখন কথা হচ্ছে যে এইটা কোনো ইয়ে নাই, সরকারকে জানানোর ব্যাপার আছে, সরকারকে জানাতে হবে। কারণ আমি আপনাকে আপনাদেরকে আরেকটা কথা যে দেখেন, এই যখন দুদক কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় তখন সরকারকে জানানো প্রয়োজন, এই কারণ যে সরকার এই কর্মকর্তার বিরুদ্ধে যে একটা দুদক যে একটা ব্যবস্থা নিচ্ছে সেটা সমাধান হতে পারে এবং তার সম্পর্কে কী ব্যবস্থা নিতে হবে সেটাও সরকারকে চিন্তাভাবনা করতে হয়। সেই কারণেই জানাতে হবে, এবং জানালে পরে এমন না যে সরকার দুদকের কাজে বাধাগ্রস্ত বাধা দিচ্ছে, এটা হচ্ছে সমন্বয়ের কাজ।